हेलो फ्रेंड्स एंड वेलकम टू माय चैनल संगीतास किचन। बंधुरा आज আমি তোমাদের দারুণ সুন্দর একটা ডিনার রেসিপি, রাতের একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দারুণ টেস্টি লাগে খেতে। তাহলে চলো, আর বানানো ভীষণ সহজ, খুব অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবে। যখন মনে হবে কিছুই নেই, কি রান্না করব, তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো তোমরা। তো এর জন্য দেখো, এখানে আমি একটি একটু বড় সাইজের পেঁয়াজ আর একটি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে এবার সবার প্রথমে পেঁয়াজগুলোকে আমি একটু পাতলা করে স্লাইস করে নেব। তো এখানে এই রেসিপিটায় পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো হয় এবং রান্নাটাও খুব ভালো হয়। তো এখানে দেখো, পেঁয়াজগুলো আমি এইভাবে স্লাইস করে নিচ্ছি। তো এরকমভাবে দুটো পেঁয়াজ আমি আগে স্লাইস করে নেব। তো দেখো, এখানে দুখানা পেঁয়াজ আমার স্লাইস করা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো একটু বড় সাইজে কেটে নেব। তো ঠিক টমেটোগুলো দেখো আমি এইরকমভাবে 8 টুকরো করে নিচ্ছি, যেহেতু টমেটোটা একটু বড় সাইজের নিয়েছি সেই জন্য এইভাবে দেখো করে নিয়েছি। তো দুটো টমেটো আমি কেটে নিয়েছি। এইবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো এখানে তোমরা ঝালটা তোমাদের ইচ্ছা মতন কম করতে পারো অথবা বেশিও করতে পারো, চাইলে একটা কাঁচা লঙ্কা দিতে পারো, চাইলে আরও দুটো কাঁচা লঙ্কা বেশিও দিয়ে দিতে পারো। এরপরে এখানে দেখো 3টে হার্ড বয়েল ডিম নিয়েছি, মানে ডিমগুলো খুব ভালো করে শক্ত করে সেদ্ধ করতে হবে ডিমগুলো। তো ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে ডিম যখন একদম ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে এইরকমভাবে ডিমগুলোকে আমরা গ্রেট করে নেব। নিয়ে নিলে আর ঠিক একটু এইভাবে করবে যে যেন ঠিক মনে হবে ম্যাগি অথবা শিমুয়ের মতন অথবা লম্বা চালের ভাতের মতন দেখতে লাগবে, ঠিক সেই রকম এইরকমভাবে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি এখানে। তো এইভাবে 3টে ডিমকেই আমি কিন্তু গ্রেট করে নেব। তোমরা চাইলে আর একটু বেশি ডিমেরও করতে পারো। এখানে যে পরিমাণ রান্না হচ্ছে 4 জন খুব ভালো মতন কিন্তু এটা খেতে পারবে। এইবার দেখো 3টে ডিমকে আমি খুব ভালো মতন গ্রেট করে নিয়েছি। এরপরে কড়ায় একটু তেল দেব। তো কড়ায় অল্প একটু তেল দেবে, অল্প একটু তেল দিয়ে তেলটা ভালো করে নাড়াচাড়া করে নেবে। প্রয়োজন হলে সামান্য একটু নুনও দিতে পারো, যাতে কড়ায় কোনো কিছু যেন আটকায় না সেই জন্য, আর ননস্টিকে করলে তো আর ভালোই হবে। এরপরে একটি কাঁচা ডিম নিয়েছি আমি, দেখো এখানে কাঁচা ডিম নিয়ে কাঁচা ডিমটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাঁচা ডিমটা এই তেলের মধ্যে দিয়ে এরপরে এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এই ডিমের মধ্যে দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কাগুলো এই ডিমের মধ্যে দিয়ে এরপরে ডিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে খুব ভালো করে আমি ফ্রাই করব। কাঁচা লঙ্কা নুন দিয়ে এইভাবে ডিমটা ফ্রাই করলে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে আর দারুণ সুন্দর একটা টেস্টও হয় কিন্তু। তো এইভাবে কাঁচা লঙ্কার সাথে শুধু ডিমটাকে আমি খুব ভালো করে একদম লালচে করে এটাকে ভাজবো আগে। তো দেখো খুব ভালো করে লালচে করে একদম ভাজা হয়ে গেছে ডিমটা আমার। এরপরে এই ভাজা ডিমটা আমি একটা প্লেটে করে আলাদা সরিয়ে রেখে দেবো আগে। তো এটা আমি কখন দেব সেটা আমি তোমাদের পরে বলছি, রেসিপিটায় কখন ব্যবহার করব এই ডিমটা। আচ্ছা, এরপরে কড়ায় আবার সামান্য একটু তেল দিয়েছি, 2 চামচ মতন তেল দিয়ে এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো লালচে করে ভাজবো। এখানে একটা কথা আমি তোমাদের বলি, আমি কিন্তু এই রান্নায় আদা রসুনের ব্যবহার করিনি। তোমরা চাইলে পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুনের পেস্ট দিতে পারো অথবা না দিতে পারো, অথবা আদা রসুনের পেস্ট না, তোমরা একটু আদা রসুন কুচিয়েও দিতে পারো এটাতে, তাহলেও কিন্তু দারুণ টেস্ট লাগে। তবে আমি এখানে আদা রসুন কোনোটাই ব্যবহার করছি না। তো এরপরে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা খুব ভালো লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি সবার প্রথমে দিলাম একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো স্বাদ মতন তোমরা দিয়ে দেবে। আমি 1 ছোট চামচ করে সব মশলা দিলাম। দিয়ে মশলাগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিচ্ছি দেখো 1 ছোট চামচ মতন গরম মশলা। তো এখানে 1 ছোট চামচ গরম মশলা দিয়ে আবার ভালো করে ভেজে নেব, যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে হয়ে যায় এবং গরম মশলাটা ভালো মতন ভাজা হয়ে যায়।
এরপরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি ঘাঁটবো না কিংবা টমেটোগুলোকে ম্যাশ করব না, টমেটোগুলো একটু আস্ত আস্তই থাকবে, সেইভাবেই আমি এটাকে হাই ফ্লেমে, মশলাটাকে এখন একটু হাই ফ্লেমে একটু আঁচ জোর করে এটাকে একটু ভেজে নিচ্ছি। তবে টমেটোগুলো কিন্তু আস্তই থাকবে, তো এইভাবে টমেটোগুলোর গায়ে একটু লালচে মতন দাগ ধরে যাবে। তো টমেটো ভাজা হয়ে গেছে, এরপরে আমি ডিম কুড়িয়ে যে রেখেছিলাম সেই ডিমটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে এরপরে আর ডিমের সাথে এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর তার সাথে সাথে এটাকে ভালো করে একটু ভেজেও নিচ্ছি আমি। এই সময় তোমাদের প্রয়োজন হলে আর একটু নুন স্বাদ মতন দিয়ে দেবে। এরপরে যে ভাজা ডিমটা আমি রেখেছিলাম সেই ভাজা ডিমটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভাজা ডিমটা একদম শেষেও দিতে পারো, রান্নাটা হয়ে গেলে তখনও ভাজা ডিমটা দিতে পারো। এরপরে এক কাপ জল আমি এইটায় দিয়ে দিলাম, এক কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে তিন চার মিনিট ফুটতে দেবো, তিন চার মিনিট মতন ফুটলেই রান্নাটা হয়ে যায়। যখন দেখবে বেশ ঘন হয়ে এসছে তখন একটু ভাজা কসুরি মেথি এটার মধ্যে ছড়িয়ে দেবে। কসুরি মেথিটা শুকনো কোলায় আগেই ভেজে রেখে দেবে একটু, দিয়ে সেই কসুরি মেথি মিশিয়ে দিলাম। এরপরে একটু কুচানো ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, অনেকেই ধনে পাতা আবার ভালোবাসে না খেতে, সেই জন্য। ব্যাস রেডি হয়ে গেছে আমার রাতের ঝটপট একটি ডিনার রেসিপি। এটা তোমরা নান, বাটার নান, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো, অথবা ভাতের সাথেও সার্ভ করতে পারো, দারুণ টেস্ট লাগে কিন্তু বন্ধুরা। তো তোমাদের আমি দারুণ সুন্দর ঝটপট একটা ডিনার রেসিপি শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবে, আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপিস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।